नमस्कार बंधुरा, बसना टायर रिटेलिंग शॉप जतनबाड़ी। आज के अपन के देख क्यों पुरानो टायर के नतून करा है, अर्थात टायर क्यों रिटेलिंग है। ये हमार दुकान बसना टायर रिटेलिंग शॉप। ये देखो ये टायर पुरानो टायर, ये प्रथम चेक करा हे एटार मध्य कोनो एयर आछे कि ना, साइडगुली खूब खराब अवस्था आछे। तो आमरा चेक कर देखे टायरटी रिटेयरिंग करा जाबे, तारपरो देखा जाक परवर्तीते कि हय। आपनारा देखते थाकुन ई भिडियोटी। टायरटा भितर थेके एबं बाहर थेके सबटा चेक करानोर पर बोझा जाय जे करानो जाबे। तारपर आमरा एटाके मेशिने बाफिंग करी, एखन जाबे बाफिंग मेशिने। ये जे बाफिंग मेशिन एटाके बोला हय, एटाके टायर जे पुरानो सोलटा तोला हय, पुरानो सोलटा तुले नतून सोल लागानोर व्यवस्था करा हय। तो एखाने आमरा पुरानो जे रबारटा छिलो एटाके आमरा बाफिंग करे, अर्थात काटिंग करे लेवल करछि। এখনো ভালো করে টায়ারটা বাফিং হয়নি, তাই এটাকে আরেকটু বাফিং করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা ভিডিওটা শেষ করব। যারা পার্ট 1 দেখবেন দয়া করে পার্ট 2 টিও দেখে নেবেন, এই চ্যানেলে পার্ট 2 ভিডিওটি দেওয়া হয়েছে। বাফিং একদম সম্পূর্ণটা করতে অনেকটা সময় লাগে, ওই সবটা ভিডিও তুললে আপনাদের অনেকটা বড় হয়ে যাবে, তাই সে কাটিং অংশ কাটিং করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। মোটামুটি ভাবে অনেকটাই বাফিং হয়ে গেছে। তো নেক্সটে আমরা যা কিছু অংশ থাকবে তা আমরা হাত পাপারে এটা পরিষ্কার করে নেব। বাফিং করা শেষ। এই দেখুন আমরা ওই দিন পাঁচটি টায়ার বাফিং করে রেডি করে নিয়েছি, তার মধ্যে এই যে এক্সট্রা সোলটা দেওয়া আছে সবটির মধ্যে এক্সট্রা সোল দিয়ে লাগানো হবে। তো মাপ দিয়ে কাটা হচ্ছে এক্সট্রা সোলটা। এই যে বাফিং করা শেষ, এখন এটার মধ্যে সলিউশন দেওয়া হবে, অর্থাৎ লাসা জাতীয় একটা সলিউশন। পাঁচটি টায়ারে আমরা একসাথে মেশিনে ঢুকাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পাঁচটি টায়ার খুব সুন্দরভাবে বাফিং করা হয়েছে, দেখা যাক রিটেয়ারিং শেষে কীরকম হয়। একটি হচ্ছে বড় গাড়ির টায়ার, দুটি বড় গাড়ির টায়ার, তিনটি ছোট গাড়ির টায়ার। যে রাবারটা লাগানো হবে রাবারটি মাপ দিয়ে কেটে নেওয়া হয়েছে। রাবারটির মধ্যে কিছু বালি টালি থাকে, এগুলি পরিষ্কার করা হচ্ছে ব্যাপারে। রাবারটা পরিষ্কার করা হচ্ছে, রাবার এইভাবে বাফিং করা হবে। সবগুলি রাবার, পাঁচটা টায়ারে পাঁচটি রাবার বাফিং করা হবে। বাফিং শেষ, সবগুলি টায়ারে বাফিং শেষে আমরা এখন নিয়ে যাবো এদিকে দিকে হ্রাস করার জন্য। ছোটোখাটো
অনেক জায়গা রয়েছে যেখানে বালি কণা রয়েছে, সেগুলি ভালো করে পরিষ্কার করতে হবে, নয়তো রাবারটি টায়ারে লাগবে না। তাই ভালো করে বাফিং করা হচ্ছে, সম্পূর্ণটা টায়ার দেখুন ভালো করে বাফিং করা হয়েছে। তো বাফিংয়ের শেষে আমরা রাবারগুলিকে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে এর মধ্যে লাসা থাকে যেটাকে আমরা সলিউশন বলি, এই ট্রেডিংয়ের ভাষায় সলিউশন লাগাব। বাফিংটা শেষ হওয়ার পর আমরা দেখাচ্ছি কীভাবে সলিউশন লাগানো হয়। মেশিন বাফিং মেশিন এটা হ্যান্ড বাফিং মেশিন, এটা দিয়ে রাবারগুলিকে ভালো করে পরিষ্কার করতে হবে। পাঁচটি রাবারই আমরা একে একে সবগুলি রাবার বাফিং করে নিয়েছি, রাবারটার মধ্যে একটি বালি ছিল তাই করতে কিছুটা সময় লেগেছে। আপনাদের সামনে বাফিংটা একটু বেশি করে দেখালাম কারণ খুব ভালো করে বাফিংটা করতে হয় রাবারটা, নইলে রাবারটা লাগবে না, টায়ারের মধ্যে লাগবে না। যেখানে জোড়া লাগবে সেই মাথাগুলি একটু বাফিং করতে হয়। এই দেখুন রাবারের মাথাগুলি একটার সাথে অপরটা যাতে লেগে যায় তাই মাথাগুলি ভালো করে বাফিং করা হচ্ছে। সবগুলি রাবারই মাথা বাফিং খুব সুন্দর করে করা হয়েছে। সবটা ভিডিও না দেখলে আপনারা রিটেলিং সম্বন্ধে আইডিয়াটা ভালোভাবে পাবেন না, তাই ভিডিওটা কিছুটা লম্বা হলেও আপনারা পাশে থাকবেন। এই হচ্ছে সলিউশন, অনেক ধরনের সলিউশনই মার্কেটে পাওয়া যায়, তো আমি ইন্ডিকেট সলিউশন ইউজ করছি। এটা সম্পূর্ণ নতুন একটা ড্রাম, ড্রামটা খুলে আমরা এর থেকে সলিউশন বের করে নেব। এর আগে ড্রামটাকে নাড়িয়ে নেব ভালো করে যাতে ভিতরের সলিউশনটা খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে লাড়িয়ে তারপরে এটাকে একটা পাত্রে নিয়ে তারপরে সলিউশন দেওয়া শুরু করবে। মাপ মতো সলিউশন নেওয়া হচ্ছে, তারপর আমরা এটা টায়ারে এবং ওই রাবারে লাগিয়ে দেব। আমাদের টায়ারগুলি ওয়াশ করাও শেষ, এভাবে সলিউশন লাগানোর পর 2 ঘন্টা এটা শুকাবে, 2 ঘন্টা পর আমরা এর মধ্যে গাম দিয়ে রাবারটা লাগাবো। তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই নেক্সট পার্টে আপনারা পরের অংশটা দেখতে পাবেন, অবশ্যই নেক্সট পার্টটা দেখে নেবেন। এভাবে 5টি টায়ারই সলিউশন করা হচ্ছে।
একে একে পাঁচটি টায়ারই সলিউশন দেওয়া হচ্ছে। খুব ভালো করে সলিউশনটা মিক্সড করতে হয়। এবার শুরু হচ্ছে রাবারগুলিকে সলিউশন দেওয়া। রাবারগুলিকে একে একে বিছিয়ে সলিউশন দেওয়া হবে। ভালো করে বিছিয়ে পরিষ্কার করে সলিউশন দেওয়া হবে। দেখতে থাকুন ভিডিওটি। যারা আমাদের ভিডিওটি দেখছেন, কোন জায়গাতে দেখছেন কমেন্ট করে জানাবেন। সলিউশন দেওয়া প্রায় শেষ, তো ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমরা নেক্সট পার্টে তারপরের অংশ দেখাবো। সলিউশন দেওয়া শেষ হয়ে গেলে এটাকে দুই ঘন্টা এভাবে রেখে দিতে হবে, তার মধ্যে যাতে কোনো বালি কণা না পড়ে। দুই ঘন্টা সলিউশনটা শুকাবে, তারপর আমরা এটার মধ্যে গাম দিয়ে রাবারিং করব। এটা নেক্সট পার্টের আপনারা সেকেন্ড পার্টে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা। এবং সেকেন্ড পার্টের মধ্যে টায়ারটা মেশিনে ঢুকবে, বেরোবে কীভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা ফার্স্ট পার্টটি দেখেছেন অবশ্যই তৃতীয় পার্টটি দেখবেন। ভালো লাগলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে পার্ট টু দেখার আমন্ত্রণ রইল। তো দুই ঘন্টা রাখার পর আসছি, নেক্সট পার্টে দেখা হচ্ছে। নমস্কার।